ভোর বেলা পর্যন্ত করোনা কারফিউ ইনক্লুডিং নাইট কারফিউ জারি রয়েছে কালকে থেকে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, রানীরবাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত অ্যান্ড বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, এই ছয়টি জায়গায় ডে কারফিউ এবং নাইট কারফিউ জারি থাকবে। ছয়টি জায়গায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, রানীরবাজার নগর পঞ্চায়েত, সোনামুড়া নগর পঞ্চায়েত অ্যান্ড বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, যেহেতু এই আরবান এলাকাগুলিতে পজিটিভিটি রেট, করোনা পজিটিভিটি রেট যেহেতু 5% বেশি, সেজন্য এসব জেলা এসব জায়গাগুলিতে ডে কারফিউ অ্যান্ড নাইট কারফিউ যথারীতি বলবৎ থাকবে। এক্ষেত্রে শিথিল আছে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত কিছু রেস্ট্রিক্টেড জিনিস ছাড়া বাকিগুলি খোলা থাকবে। বন্ধ থাকবে যেমন গ্যাদারিং লাইক সোশিয়াল, পলিটিক্যাল, এন্টারটেইনমেন্ট, রিলিজিয়াস, একাডেমিক, কালচারাল, ফেয়ার, ফেস্টিভ্যাল রিলেটেড কনগ্রেশন উইল রিমেইন সিজড। এছাড়া মুভি হল মানে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং কমপ্লেক্স, মলস, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিউটি পার্লার, বারবার শপ, স্পোর্টস কমপ্লেক্সেস অ্যান্ড স্টেডিয়াম, এন্টারটেইনমেন্ট পার্কস, বারস অ্যান্ড অডিটোরিয়ামস, অ্যাসেম্বলি হলস অ্যান্ড সিমিলার প্লেসেস উইল রিমেইন ক্লোজড। বাকিগুলি এখানে যা নোটিশ বিজ্ঞপ্তিতে আছে সেগুলি যেখানে যেখানে রেস্ট্রিকশান থাকার কথা সেখানে রেস্ট্রিকশান থাকবে, কিন্তু বাকি সব কিছু খোলা থাকবে আপ টু 6 AM to 2 PM রেস্ট্রিক্টেড জায়গায়। রেস্ট্রিক্টেড যে 6টা লোকেশন বললাম আমি, এই 6টা লোকেশনে ডে কারফিউ নাইট কারফিউ থাকবে অ্যাজ ইট ইজ, কিন্তু ওই রেস্ট্রিক্টেড প্লেসে 6টার থেকে সকাল 6টার থেকে দুপুর 2টা পর্যন্ত ওই জায়গাগুলিতে অন্যান্য জিনিস দোকানপাট নর্মাল খোলা থাকবে, যেগুলি আমি না করেছি রেস্ট্রিক্টেড প্লেস যেগুলি সেগুলি বন্ধ থাকবে। অফিস আওয়ার্স টোটাল থাকবে অ্যাজ ইট ইজ 50% প্রেজেন্ট রেস্ট্রিক্টেড প্লেসে অফিস খোলা থাকবে সেই ক্ষেত্রে আপ টু 4 PM, কিন্তু সেখানে 50% অ্যাটেন্ডেন্স দিয়ে এমপ্লয়িরা আসবে। অন্যান্য জায়গায় সব খোলা থাকবে, কোনো রকম নো নাইট কারফিউ, নো ডে কারফিউ কিছুই থাকবে না। ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট এটাও তুলে দেওয়া হলো, আগে যেমন রেস্ট্রিকশান ছিল ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট, এখন এটা থাকছে না। তবে রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না, যে টাইমটা রেস্ট্রিক্টেড পিরিয়ড আছে যে 2টা থেকে 6টা বা সকাল 6টা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। বাকিগুলি ইন্টারডিস্ট্রিক্ট মুভমেন্ট ইজ ওপেন, বাকিগুলি যা যা নোটিফিকেশন রয়েছে সেখানে যে নোটিফিকেশন থাকবে সেটা দেখে নেবেন। অর্থাৎ বিজ্ঞপ্তি যার মধ্যে সবটাই অফিসের বিজ্ঞপ্তি একটু পরে জারি করা হবে, সেখানে যা যা নির্দেশিকা থাকবে কোনটা ক্লোজ কোনটা ওপেন এটা পরিষ্কার থাকবে। এটাই কালকে সকাল থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে 11 তারিখ থেকে, কালকে সকাল থেকে এই আদেশ যথারীতি বলবৎ থাকবে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত।
11 থেকে 18 7 দিন সিম গুড আইটেম 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 সিম গুড আইটে
আমি বলছি অল মুভমেন্ট যেখানে ফ্রি, ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট যখন আপনি বন্ধ, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়াতে এন্ট্রি নিতে পারবে না। না কমেছে, 5% যেখানেই 5% হয়েছে, এটা সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ক্যাবিনেটও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেসব এলাকায় 5%-এর উপরে পজিটিভিটি রেট থাকবে সেখানেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর বাইরে সংশ্লিষ্ট ডিএমরা যদি মনে করে কোথাও বেড়েছে সেক্ষেত্রে দে উইল টেক ডিসিশন। আপাতত 6টা লোকেশনে এটা সিদ্ধান্ত কার্যকর করা হলো, সকাল 6টা থেকে 2টা পর্যন্ত শুধুমাত্র রিল্যাক্সেশন থাকবে, এরপরে পুরোটাই বন্ধ থাকবে, আর অন্য জায়গায় সবটাই খোলা। কোথাও 50%-এর প্রশ্ন নেই অন্যান্য অফিসগুলি, শুধু রেস্ট্রিক্টেড এরিয়াতে 50% এবং রোস্টার পদ্ধতি এটা মেনে চলা হবে, বাকিগুলি সব ক্লিয়ার। না এটা আমার কাছে নেই, এটা পরবর্তী সময়, উইকলি রিপোর্ট আছে কিন্তু উইকলি রিপোর্ট এখন সাথে নেই, এটা উইকলি রিপোর্ট দেখে এটা করা হয়েছে। একদিন কোনোটা কমলেও আরেকদিন এটা বেড়ে যাচ্ছে, সুতরাং এটা দেখে উইকলি রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এটা করা হয়েছে। আমরা শিক্ষা দপ্তর আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, ক্লাস 5-এ ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 51,827, 8-এ ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 52,659, 9-এ ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 53,176, 11-এ সংখ্যা রয়েছে 30,082। এই 5, 8, 9 এবং 11 1,87,744 জন ছাত্রছাত্রী এই ক্লাসগুলিতে পড়ে। আজকে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ক্লাস 5 এবং ক্লাস 8, আপনারা জানেন এটা নো ডিটেনশন পলিসি আছে, সেজন্য ডিউ টু প্যান্ডামিক একাডেমিক সেশন 2020-21 ওয়াজ ডিসরাপ্টেড, এই জন্য 5 এবং 8-এ শ্যাল বি প্রভিশনালি প্রমোটেড টু দি নেক্সট হায়ার ক্লাসেস, দ্যাট ইজ 6 এন্ড 9। হাওয়েভার আফটার রিওপেনিং দি স্কুলস ইভালুয়েশন ফর বোথ দি ক্লাসেস শ্যাল বি কন্ডাক্টেড বাই দি স্কুল অথরিটিস। এবং আপনারা জানেন যে যেখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের যারা 9-এ এবং 11-এ পড়ে এবং অন্যান্য স্টাইপেন্ডের জন্য তাদের মার্কশিট দরকার, সেজন্য মার্কশিট তৈরি করতে হবে, সেজন্য সেখানে যারা 9 এবং 11-এ হু এপিয়ার্ড ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন 2021 উড বি প্রভোশনালি প্রমোটেড টু দি নেক্সট হায়ার ক্লাস, দ্যাট ইজ 10 এবং 12 রেসপেক্টিভলি, অ্যানুয়াল এক্সামিনেশন অফ অল সাবজেক্ট কুড নট বি হেল্ড, দি হায়েস্ট মার্ক অবটেইনড ইন এ পারফর্মিং সাবজেক্ট উড বি অ্যাওয়ার্ডেড ইন নন পারফর্মিং সাবজেক্টস অফ দি একাডেমিক্স ক্যান্ডিডেটস ডিউরিং দি প্রিপারেশন ফর দেয়ার প্রোগ্রেস রিপোর্টস। হাউ এভার
if a student does not secure of 33% marks in one or more subjects, he or she would be awarded qualifying marks in the concerned subject wherever required. অর্থাৎ আগে আমি বলেছিলাম, এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম 1, 2, 3, 4 এবং 6, 7 এই ছটা ক্লাসের বলছি সবাইকে নেক্সট ক্লাসে উন্নীত করার জন্য আমরা বলেছিলাম এবং সেটা কার্যকর হয়েছে। এবার হলো 5, 8 এই 5, 8ও এখন প্রমোশনালি প্রমোটেড টু নেক্সট ক্লাস, নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ 5, 8 তারা 6 উঠবে এবং 8 তারা 9 উঠবে, কিন্তু স্কুল যখন খোলা হবে তখন তাদের জন্য ইভ্যালুয়েশন করা হবে, কারণ ইভ্যালুয়েশন ইজ ম্যান্ডেটরি, ইভ্যালুয়েশন লাগবে। 9 এবং 11 এর ক্ষেত্রে, 9 এবং 11 এর ক্ষেত্রে সেটাও পরবর্তী ক্লাসে এ বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে তারাও পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে, কারণ তাদের ক্ষেত্রে সেটা সবচেয়ে প্রয়োজন, কারণ তাদের মার্কশিট লাগবে। শুধু প্রমোশন দিলেই হবে না, মার্কশিট লাগবে। মার্কশিট কিভাবে দিতে হবে সেজন্য ইভ্যালুয়েশন করা হয়েছে এবং বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই জন্য তাদেরকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হলো। সুতরাং বিভিন্ন স্কুলে বই পৌঁছে গেছে, সেখান থেকে বই কালেকশন করতে পারবে গার্জিয়ানরা, কারণ স্কুল আমরা এখনো ক্লাস শুরু করিনি। স্কুল খুলবে কালকে থেকে স্কুল খুলবে, কিন্তু সেটা হবে রেস্ট্রিক্টেড ওয়েতে, কিন্তু এর জন্য স্কুল শিক্ষা দপ্তর আলাদা একটা নোটিফিকেশন দেবে স্কুলের ক্ষেত্রে। এটা এই সার্কুলারের পর শিক্ষা দপ্তর আলাদা একটা নোটিফিকেশন দেবে স্কুলের ক্ষেত্রে কী করবে। এখানে এখন এরপরে তারা যারা হলো, তাহলে বাকি রইল আমাদের, তাহলে 1 to 12 এর মধ্যে শুধু বাকি রইল ক্লাস 10 and 12, বাকিগুলি আজকের পর থেকে ক্লিয়ার। ঠিক আছে, একটু আগে কি বলে দিলাম, সব খোলা আপ টু 2 PM। শুধু বইয়ের দোকান কেন বলছেন, মুদি দোকান না কেন? আগে পরিষ্কার বলা হয়েছে বইয়ের জন্য কোনো রেস্ট্রিকশন রাখে নাই, 2 পর্যন্ত সব কিছু খোলার কথা বলা হয়েছে। যেগুলি যেগুলি না আছে, নোটিফিকেশন আছে, এটা নোটের মধ্যে পেয়ে যাবে। আজকে আমরা শিক্ষা দপ্তর বেসরকারি স্কুলগুলির সাথে একটা বৈঠক করেছে শিক্ষা ভবনে, 17টা স্কুল, কারণ করোনা টাইমে এখন সব স্কুলকে নিয়ে মিটিং করা পসিবল নয়, ফিজিক্যালি আমরা একটা মিটিং করেছি আজকে হলিক্রস, জন বস্কো, প্রণবানন্দ, নিউ হিন্দু হায়ার সেকেন্ডারি, আনন্দমার্গ হাই স্কুল, শ্রীকৃষ্ণ মিশন, দিল্লি ওয়ার্ড পাবলিক স্কুল, শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, মা আনন্দময়ী বিদ্যাপীঠ, মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির, অক্সিলিয়াম, মনফোর্ড স্কুল, মনফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল, মনফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল চম্পকনগর, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, সেন্ট পলস স্কুল, শিক্ষা নিকেতন, এই 17টা স্কুলকে নিয়ে তাদের প্রতিদিন নিয়ে শিক্ষা ভবনে মিটিং করেছি। সেখানে বলেছি একটা অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা স্কুল বন্ধ কিন্তু সেখানে আপনারা পরিবহন ট্রান্সপোর্টেশন ফিস নিচ্ছেন, সুতরাং ছাত্রছাত্রীর অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যে যাতে তারা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসে সেজন্য অনুরোধ করেছি এবং শিক্ষা ভবনে CBSE এবং TBSE স্বীকৃতিপ্রাপ্ত যেসব বেসরকারি বিদ্যালয় তাদের প্রতিনিধি বৈঠক করেছি এবং তাদের এই সম্পর্কে অবহিত করেছি এই সময় কি করা উচিত যাতে আর্থিক বোঝা না চাপে সেজন্য প্রতি মাসের বাস ভাড়া অন্তত কমপক্ষে 60% হ্রাস করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে টিউশন ফি ছাড়া আনুষঙ্গিক অন্যান্য ফি যেগুলি আছে সেগুলি না নেওয়ার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি গত বছর অতিমারির সময়
যে বিদ্যালয়ের যে টিউশন ফি নিত এবছর যাতে তা না বাড়ায় সেজন্য এটা অনুরোধ করেছি। এছাড়া আপনারা জানেন যে অতিমারুদ ধরুন সেখানে আলোচনা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রচণ্ড বিরূপ প্রভাব পড়েছে অতিমারির কারণে, তাই সব অংশের মানুষকে নিয়েই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে তাদেরও সহযোগিতা দরকার। আপনারা জানেন যে স্কুল স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর চতুর্থ উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে শিক্ষা সংক্রান্ত পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স ত্রিপুরা রাজ্য চতুর্থ স্তরে গ্রেড ওয়ানে উন্নীত হয়েছে, নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা এক নম্বরে রয়েছে। তো এই পারফরমেন্সের রিপোর্টে ত্রিপুরা যদিও উত্তর অঞ্চলে রয়েছে কিন্তু এই পরিমাণে ধরে রাখতে হবে এবং আগামী দিনে আরও বেশি এগিয়ে যেতে হবে, এক্ষেত্রে তাদের ভূমিকা দরকার। সুতরাং তাদেরকে বলা হয়েছে এবং প্রত্যেক স্কুলের ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান সব কথা বলা হয়েছে, তারা কী করছে বর্তমানে, কী ফিস নিচ্ছে, অ্যানুয়াল ফিস কী নিচ্ছে, কালচারাল ফিস কী নিচ্ছে, টিউশন ফি কী নিচ্ছে, ট্রান্সপোর্টেশন ফি কী নিচ্ছে, সমস্ত ডিটেলস এবং কোনটা কনসিডার করেছে কোনটা না, এবং তাদেরকে আগামীকালের মধ্যে রিটেন শিক্ষা দপ্তরে জমা দিতে হবে। যদি কোনো অভিযোগ আসে বা পত্র পত্রিকায় যদি কোনো নিউজ উঠে সেক্ষেত্রে তাদের ব্যাপারে সেক্ষেত্রে রিজয়েন্ডার দেওয়া দায়িত্ব নতুবা বোঝা যাবে সম্পূর্ণই সত্য। সুতরাং প্রতিটি ক্ষেত্রে সজাগ সতর্ক থাকতে হবে, গার্জিয়ানের কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে সেভাবে চলতে হবে। কোনো কোনো স্কুল অবশ্য এটা বলেছে ট্রান্সপোর্টেশন চার্জ 1% নিচ্ছে না, কিন্তু এটাও ঠিক, তাদের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের ফিস বেতন দেওয়ার প্রশ্ন আছে। যাই হোক, তো আমরা ভালো অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, বিভিন্ন ভালো আলোচনা হয়েছে, আশা করি তারা আমাদের অনুরোধ রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস। তাদের কী সমস্যা হয়েছে তারা বলেছে, আমাদের কী ফেস করছি আমরা এটা আমরা বলেছি, এই আলোচনা আজকে হয়েছে। কলেজ ইউনিভার্সিটি লেভেলে কোনো ডিসিশন হচ্ছে না, কলেজের বিষয়ে এক সংখ্যা ছাত্ররা বলছে ওরা অনলাইন এক্সাম দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু ছাত্ররা অনেক কিছু বলে, কলেজ কর্তৃপক্ষ কলেজ নিয়ে কোনো আলোচনা আজকে হয়নি, 14 তারিখের পরে আমরা কলেজ নিয়ে আলোচনা করব। আজকে স্কুল লেভেলে আলোচনা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে বলছি, আর 14 তারিখ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নেব কী করব, এখন এই মুহূর্তে বলতে পারছি না। কলেজের ব্যাপারে আলোচনা হয়েছে, অনলাইন ক্লাস পুরোদমে চলছে এবং সেগুলি অনলাইন ক্লাসের ব্যাপারে কোনো অভিযোগ নাই, বরঞ্চ অন্যান্য বছর থেকে বেশি মাত্রায় শুরু হয়েছে। আমাদের শিক্ষা দপ্তর থেকে প্রত্যেক দিন মনিটরিং হচ্ছে, কটা ক্লাস কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, সমস্ত মনিটরিং করা হচ্ছে। হতে পারে, যদি এটা আমাদের প্ল্যানিং রয়েছে জেআরবিটি এবং গ্রুপ সি গ্রুপ ডি, যেটা বলছে জেআরবিটি এবং টেট পরীক্ষা, এটা একটু করোনাটা দেখে নিচ্ছি, তারপরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি হবে, এটা আমরা আমাদের ক্যাবিনেট পর্যায়ে আলোচনা হয়েছে। একটু ধরলেই আমরা যত দ্রুত সম্ভব, করোনার গ্রাফ একটু আরেকটু নেমে গেলে যত দ্রুত সম্ভব এই পরীক্ষাগুলির ডেট আমরা ঘোষণা করি।